মানুষের পাশে থাকার পঞ্চমী মেলায় দিশা ওয়েলফেয়ার সোসাইটি। সম্প্রীতির বন্ধনে সমাপ্ত হলো পঞ্চমী মেলা। ঘাটালের দেয়ানচোক জিপির অন্তর্গত রঘুনাথপুর তরুণ সংঘের এই আয়োজন ছিল রঘুনাথপুর উচ্চ বিদ্যালয় ময়দানে। ফুটবল, ক্রিকেট, ভলিবল খেলা, সঙ্গীত আবৃত্তি প্রতিযোগিতা, স্বেচ্ছায় রক্তদান, স্বাস্থ্য পরীক্ষা, চক্ষু পরীক্ষা শিবির, কৃষি ও শিক্ষামূলক আলোচনা সভা ও সার্বিক সচেতনতা সভায় সমৃদ্ধ হলো সোদা মাটির সৌরভে সুরভিত মা মাটির মানুষজন। এদিন গুড়লি দিশা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে সারা দেশের সাথে এই এলাকায় নিজেদের জীবন বাজি রেখে সামাজিক দায়বদ্ধতা পালনের জন্য গৌতম সামন্ত, সঞ্জয় ঘোষ, আশিস ঘোষ প্রমুখ গ্রামীণ চিকিৎসক, সঙ্গীতা প্রামাণিক ও শিখা সামন্ত, আশাকর্মী রোশন আলী, মানস ঘোষ প্রমুখ ভিআইপিদের জন্য অনন্য সামাজিক সম্মাননা প্রদান করা হয়েছে। মানুষের পাশে থেকে তাদের সুখ দুঃখে সাথী হওয়ার জন্য রঘুনাথপুর তরুণ সংঘকে বিশেষ সম্মাননা স্মারকে সম্বর্ধিত করা হয়েছে। এছাড়াও মিঠু দাস, ঝর্ণা দাস, মাথুজা বিবি প্রমুখ 50 জন দুস্থকে কম্বল উপহার দেওয়া হয়েছে। মন্টুরাম মণ্ডলের পৌরোহিত্যে দিশা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষে এই মঞ্চে সম্বর্ধনা ও উপহার সামগ্রী নিয়ে সামিল ছিলেন দাসপুরের গুড়লি দিশা ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক শ্রীকান্ত কদম সহ ডাক্তার প্রফুল্ল চন্দ্র বেরা, শিক্ষক মণ্ডলীর তাপস কুমার পোড়েল, কিঙ্কর পাত্র, সুভাষচন্দ্র দত্ত, হরগোবিন্দ দোলই, শ্যামসুন্দর দোলই, শিল্পী কৌশিক সামন্ত, অঙ্কুর পাল, চন্দন বেরা প্রমুখ। অনুষ্ঠানের সুচারু সঞ্চালনায় ছিলেন সংঘের যুগ্ম সম্পাদক সুব্রত ঘোষ। শ্যামসুন্দর দোলই ও শ্রীকান্ত কদমের রিপোর্ট, সাথে আমি রবি। আপনারা দেখছেন কিউরিওসিটি সংবাদ বার্তা। সত্য জেনে এগিয়ে থাকুন। তাতে দিশা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আমরা এসেছি আপনাদের জন্য সামান্য কিছু উপহার নিয়ে আপনাদের সান্নিধ্য পাওয়ার জন্য। আমি প্রথমে আমার শ্রদ্ধা শুভেচ্ছা জানাবো এই মঞ্চে যারা উপস্থিত রয়েছেন, আর আমাদের কথা যারা শুনছেন তাদেরকেও আমার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এই মেলায় দুটো কথা, শিক্ষা এবং স্বাস্থ্য। তা আমাদের সৌভাগ্য যে আমাদের দিশা ওয়েলফেয়ার সোসাইটিতে বহু শিক্ষক, প্রধান শিক্ষক, সহ প্রধান শিক্ষক থেকে শুরু করে শিক্ষকরা রয়েছেন, আর স্বাস্থ্যের পক্ষ থেকে আমি একাই আছি, যার জন্য তাদের কাছে অনুমতি নিই এবং এই তরুণ সংঘের অনুমতি নিয়ে উপবিষ্ট সত্যি মণ্ডলী সঙ্গে বলতে গিয়ে এই যে দুজন মেলা না এলে, এই আয়োজন না দেখলে মানে বলতে পারতাম না যে গ্রামে এত সুন্দর একটা আয়োজন হয়। হেডিংটা খুব সুন্দর আছে, শিক্ষা ও স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে। করোনার জন্য আমরা দীর্ঘদিন গৃহবন্দী ছিলাম, এখন আমাদেরকে সাবধানে পা ফেলতে হবে এবং সাবধানতা নিয়ে আমরা আছিও। দেখছি সামনে অনেক মায়েরা, আমাদের কাকু জেঠু দাদু যারা আছেন সকলে এবং ভাইয়েরা সবাই মাস্ক ব্যবহার করছেন, সাময়িক যত খুলেছেন। দিশা ওয়েলফেয়ার সোসাইটি তার জন্মলগ্নে আছে বলব, তবুও এই যে আমাদের হরগোবিন্দ বলছিলেন যে মানুষের পাশে থাকা। কৌশিকদার তুলে দেবে, আমি আর দীর্ঘায়িত করতে চাইছি না আর কি, অ্যাকচুয়ালি মানে সময়টা, হ্যাঁ ওই জন্য মানে এরপরে আমাদের আবার শাড়ি বিতরণ রয়েছে কিছু দুস্থ মানুষদের জন্য, শাড়িগুলি পাঠিয়েছে মিঠুর মণ্ডল মুর্শিদাবাদ থেকে। তো